ওয়েলকাম টু স্টাডি ফ্রম হোম বাই জগা স্যার ক্লাস ইলেভেন। আজকে তোমাদের জিমি ভ্যালেন্টাইনের লাস্ট এপিসোড বা ফাইনাল এপিসোডের অংশটা পড়াবো। মোস্ট ইন্টারেস্টিং এপিসোড, এবং তোমাদেরকে আমি গেস করতে বলেছিলাম লাস্ট ক্লাসে, লাস্ট এপিসোডে কী হতে চলেছে এর একটা গেস করতে বলেছিলাম। তার কারণ ছিল ও হেনরির লেখার স্টাইল হচ্ছে যেরকমভাবে আমরা গেস করতে পারি আগে থেকে কী হতে চলেছে বা কী হবে, সাধারণত ও হেনরির লেখার শেষের দিকে এই টুইস্টটার সাথে আমরা খুব বেশি ওয়াকিবহাল নই। তাই তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম আগের দিন, বলেছিলাম গেস করতে দেখো তোমাদের গেসের সাথে কতজনের আজকের অংশটা মিল আছে। আমি শুরু করছি লাস্ট এপিসোড অর দ্য ফাইনাল এপিসোড অর দ্য মোস্ট ইম্পর্টেন্ট এপিসোড অফ দিস পার্টিকুলার শর্ট স্টোরি জিমি ভ্যালেন্টাইন। ভালো করে শুনবে। সাডেনলি দেয়ার ওয়াজ এ স্ক্রিম অর টু ফ্রম দ্য ওমেন, একজন বা দুজন মহিলার হঠাৎ করে চিৎকার শোনা গেল, অ্যান্ড এ কমোশন, তারপর একটা শোরগোল পড়ে গেল। কী ঘটেছে? আনপার্টশিপ বাই দ্য এল্ডার্স, অর্থাৎ বড়দের অজান্তে, আনপার্টশিপ মানে মানে কেউ কিছু বুঝে ওঠার আগেই, মেয়ে দ্য 9-year-old girl, 9 বছরের মেয়ে, তার নাম হচ্ছে 9 বছরের মেয়েটি যার নাম হচ্ছে মেয়ে, অর্থাৎ আমরা জানি অ্যানাবেল অ্যাডামসের দিদি দুই মেয়ে ছিল, একজনের নাম ছিল মেয়ে, তার বয়স ছিল 9। ইন দ্য স্পিরিট অফ প্লে, খেলার ছলে, হ্যাড শার্ট আগাথা ইন দ্য ভল্ট, অন্য আর একটি মেয়েকে অর্থাৎ তার বোনকে আগাথা কেসে ভল্টের মধ্যে আটকে দিয়েছে খেলার ছলে। অর্থাৎ খেলতে খেলতেই হঠাৎ করে আগাথা বলে একজন মেয়েকে, তারই দিদি মেয়ে যার বয়স 9, আটকে দিয়েছে ভল্টের মধ্যে। সি হ্যাড দেন শর্ট দ্য বোল্টস অ্যান্ড টার্ন দ্য নব অফ দ্য কম্বিনেশন অ্যাজ সি হ্যাড সিন মিস্টার অ্যাডামস ডু, এবং তারপরে আগাথাকে আটকে দেওয়ার পর মেয়ে অর্থাৎ তার বর্দি সে কী করেছে, যেমনভাবে ছিটকিনিটা দিয়ে দিতে হয় ঠিক সেইভাবে করেছে, যেমনভাবে সে তার দাদু মিস্টার অ্যাডামসকে দেখেছিল কম্বিনেশন নব ঘুরিয়ে লকটা দেওয়ার, সে ঠিক সেই রকমভাবেই লকটা ঘুরিয়ে দিয়েছে। দ্য ওল্ড ব্যাঙ্কার স্প্র্যাং টু দ্য হ্যান্ডেল, বৃদ্ধ ব্যাঙ্কার অর্থাৎ মিস্টার অ্যাডামস কী করলো তখন, হ্যান্ডেলের ওপরে অর্থাৎ হাতলটা ধরে ঘুরপাক খেলো অ্যান্ড টাকড অ্যাট ইট ফর এ মোমেন্ট, তারপরে হ্যাঁচকা টান দিয়ে টানতে লাগলো এক মুহূর্তের মধ্যে। দ্য ডোর কান্ট বি ওপেন, হি গ্রোন, যন্ত্রণা ক্লিষ্ট হয়ে সে বলল দরজাটা খোলা যাবে না। মানে বুঝতেই পেরেছ যে আগাথা ভল্টের মধ্যে আটকে গিয়েছে, সে আগাথাকে বের করা খুবই মুশকিল হয়ে পড়ল। দ্য ক্লক হ্যাজন্ট বিন ওন্ড নট দ্য কম্বিনেশন সেট, তিনি জানালেন যে ক্লকটা আটকানো হয়েছে সেটা না নড়াচড়া করছে না কম্বিনেশন সেটটা ঠিক মতো খুলে দেওয়া যাচ্ছে। আগাথাস মাদার স্ক্রিমড অ্যাগেইন হিস্ট্রিক্যালি, আগাথার মা অর্থাৎ মিস্টার অ্যাডামসের বড় মেয়ে সে চিৎকার করলো, খ্যাপার মতো চিৎকার করলো। হিস্টোরিক্যালি মানে হিস্টেরিয়া রোগের রোগীরা যেমন চিৎকার করে হঠাৎ হঠাৎ বা খ্যাপার মতো চিৎকার করে উঠলো, কারণ তার মেয়েকে সে দেখতে পাচ্ছে বা জানতে পাচ্ছে যে ভল্টের মধ্যে আটকে আছে, কিন্তু করণীয় কিছু নেই, কী করে তাকে সেখান থেকে বার করা যাবে, এই জন্য সে চিৎকার করতে লাগলো। হুস সেইট মিস্টার অ্যাডামস, মিস্টার অ্যাডামস চুপ 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 কথা নয়, রেইজিং ইজ ট্রেমলিং হ্যান্ড, তার হাত দুটো, তার হাতটা কাঁপছে, সে কাঁপা কাঁপা হাত তুলে সে তার মেয়েকে বলছে ছুক্ষর বাবু অল বি কোয়াইট ফর এ মোমেন্ট, সবাই কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল। আগাথা হি কল্ড অ্যাজ লাউডলি অ্যাজ হি কুড, যত জোরে চিৎকার করা যেতে পারে ঠিক তত জোরেই চিৎকার করে ডাকলো, আগাথা লিসেন টু মি, শুনতে পাচ্ছ আমায়? ডিউরিং দ্য ফলোয়িং সাইলেন্স দে কুড জাস্ট হিয়ার অ্যান্ড হিয়ার দ্য ফেইন্ট সাউন্ড অফ দ্য চাইল্ড, সবাই যখন চুপ হয়ে গেল, চারপাশটা একদম নিস্তব্ধ হয়ে গেল, তখন তারা একদম একটা ক্ষীণ আওয়াজ শুনতে পাচ্ছিলো সেই শিশুটির, অর্থাৎ আগাথা যে ভল্টের মধ্যে আটকে রয়েছে। ওয়াইল্ডলি শ্রিকিং ইন দ্য ডার্ক ভল্ট ইন এ প্যানিক অফ টেরর, সেই শিশুটা খ্যাপার মতো চিৎকার আর্তনাদ করছে অন্ধকার সেই ভল্টের মধ্যে থেকে, কারণ সে অলরেডি ভয় পেয়ে গেছে। মাই প্রিসিয়াস ডার্লিং, আমার সোনা মানিক, ওয়েল্ড দ্য মাদার, তার মা এবার একটু কান্না মানে কাঁদতে লাগলো, হাউ হাউ করে কাঁদতে লাগলো, কাঁদতে কাঁদতে বলছে আমার সোনা মানিক রে, সি উইল ডাই অফ ফ্রাইট, এবং বলতে লাগলো সে তো ভয়েই মারা যাবে, ওপেন দ্য ডোর, কেউ তো দরজাটা খোলো, ও ব্রেক ইট ওপেন, এক্ষুনি ভেঙে ফেলো এটাকে, কান্ট ইউ মেন ডু সামথিং, তোমরা এত লোক রয়েছে কেউ কিচ্ছু করতে পারছো না, এটা হচ্ছে মা তার সন্তানের প্রতি এত ভালোবাসা যে সে সেই মুহূর্তে কিন্তু আর ওই বিচক্ষণতা বড় লজিক্যালি বলে কোনো ডিসিশান নিতে পারছে না, সে কিন্তু কমপ্লিটলি ইমোশনালি ডিসিশান নিতে পারছে, যে কারণে সে আবেদন করছে তোমরা কি কেউ পারছো না,
সত্যি কথা বলতে কি ভল্ট ভেঙে বের করা অত সহজ কাজ নয়। তার মা সেটা জানলেও তার সেই বুদ্ধি তখন কাজে লাগছে না। দেয়ার ইজ নট এ ম্যান নিয়ার দ্যান লিটল রক হু ক্যান ওপেন দ্যাট ডোর সেইড মিস্টার অ্যাডামস ইন এ শেকি ভয়েস। মিস্টার অ্যাডামস যে সেই ব্যাংকার, তিনি কাঁপা কাঁপা কণ্ঠস্বরে বললো, লিটল রকের কাছাকাছি সেই মানুষটা কি এখানে নেই, কেউ নেই? অর্থাৎ কার কথা তিনি চাইছেন? জিমি ভ্যালেন্টাইনের কথা। কারণ জিমি ভ্যালেন্টাইন নিমিষের মধ্যেই ভল্ট ভেঙে দিতে পারে, সেই জায়গাটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। মিস মাই গড স্পেন্সার, হোয়াট শ্যাল উই ডু? এবং তার হবু জামাইকে তখন মিস্টার অ্যাডামস জিজ্ঞাসা করলো, স্পেন্সার কী করবো এখন? সে কিন্তু জানে না যে স্পেন্সারই হচ্ছে জিমি ভ্যালেন্টাইন। দ্যাট চাইল্ড সি কান্ট স্ট্যান্ড ইট লং ইন দেয়ার। কিন্তু তিনি জানেন বাচ্চাটা বেশিক্ষণ ভেতরে থাকবে না, কারণ সেখানে যেমন অন্ধকার তেমনই কিন্তু বাতাসের অভাব। দেয়ার ইজ নট এনাফ এয়ার, ওখানে যথেষ্ট বাতাস নেই। অ্যান্ড বিসাইডস উইল গো ইন টু কনভালশন ফ্রম ফ্রাইট, এবং ভয়ে সে হয়তো তার খিচুনি রোগ হতে পারে, বা সে অজ্ঞান হয়ে যেতে পারে, বা সে মারা যেতে পারে। এই আশঙ্কাটা কিন্তু করতে শুরু করলো কে, মিস্টার অ্যাডামস। আগাতাস মাদার ফ্র্যান্টিক নাও, আগাতার মা এখন পুরো পাগলের মতো হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। বিট দ্য ডোর অফ দ্য ভল্ট উইথ আর হ্যান্ডস, এবং তার হাত দুটো দিয়ে সে কী করতে লাগলো, ধুম ধুম পেটাতে লাগলো। কাকে? সে ভল্টের দরজাকে। সামবডি ওয়াইল্ডলি সাজেস্টেড ডিনামাইট, তার মধ্যে কেউ একজন চিৎকার করলো, ডিনামাইট দাও, ডিনামাইট মারো। কারণ আমাদের দেশে, বা আমাদের দেশে শুধু না, যে কোনো জায়গায় এরকম পরামর্শ দানকারী লোকের সংখ্যা কিন্তু কম নেই। অ্যানাবেল টার্ন টু জিমি, অ্যানাবেল তখন তার জিমির দিকে ঘুরল এবং বলল, হার লার্জ আইস ফুল অফ অ্যাঙ্গুইশ, তার বড় বড় চোখ দুটোতে কিন্তু পরিষ্কার যন্ত্রণার চিহ্ন বোঝা যাচ্ছিল। অর্থাৎ সেও কিন্তু যন্ত্রণাক্লিষ্ট। তার বোনঝি সেইখানে আটকে গিয়েছে, তাকে তার মনেও যে যন্ত্রণা লেগেছে সেটা কিন্তু তার চোখের মধ্যে পরিষ্কার ছিল। বাট নট ইয়ে ডেসপেয়ারিং, কিন্তু সে হতাশগ্রস্ত ছিল না। অর্থাৎ সে কিন্তু একটা আশাবাদী ছিল, তার হবু স্বামী কিছু একটা করবে। সে কিন্তু জানে না যে সে জিমি ভ্যালেন্টাইন, তার স্বামীর প্রতি তার অগাধ বিশ্বাস, অগাধ ভালোবাসা, সেই ভালোবাসা থেকে বা বিশ্বাস থেকেই সে কিন্তু আশা ধরে রেখেছে। টু অ ম্যান নাথিং সিমস কোয়াইট ইম্পসিবল টু দ্য পাওয়ার্স অফ দ্য ম্যান সি ওরশিপ। আন্ডারলাইন করো মোস্ট ইম্পর্ট্যান্ট লাইন। এমন এক মহিলার কাছে কোনো কিছুই অসম্ভব নয় যে পুরুষকে সে ভালোবাসে, সেই পুরুষের কাছে কিছু আশা রাখা। অর্থাৎ জিমি ভ্যালেন্টাইন ওরফে র্যাব ডিসপেন্সারের কাছে এই অ্যাডামসের ম্যান অ্যাবেল অ্যাডামস, সে কিন্তু আশা রেখেছে সে কিছু করবে। এটা স্বাভাবিক ব্যাপার যে যে মহিলা যে পুরুষকে ভালোবাসে তার কাছে সে পূজনীয়, সেই পূজনীয় পুরুষ তার কিছু করবে, তাকে সাহায্য করবে, এই বিশ্বাসটা তার মধ্যে আছে। কান্ট ইউ ডু সামথিং র্যাল্ফ, সে প্রশ্ন করলো, তুমি কিছু করতে পারছো না র্যাল্ফ? ট্রাই ওন্ট ইউ, চেষ্টা কর না, দেখো কি হয়। হি লুকড অ্যাট হার উইথ এ কুইট সফট স্মাইল অন হিজ লিপস। আর তখনই র্যাল্ফ ডিসপেন্সার বা জিমি ভ্যালেন্টাইন তার দিকে অদ্ভুত এক দৃষ্টিতে তাকালো, তার মুখে একটু হাসি দেখা গেল। অ্যান্ড স্কিন আইজ, এবং ক্ষীণ তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তাকালো সে অ্যানাবেল অ্যাডামসের দিকে। অ্যানাবেল হি সেইড, বলল, অ্যানাবেল গিভ মি দ্যাট রোজ ইউ আর ওয়্যারিং, হইলে তুমি যে গোলাপটা পোশাকে পরেছো সেটা আমাকে দাও, তুমি কি দিতে পারবে না আমায়? অ্যানাবেল তখন বলছে, হার্ডলি বিলিভিং দ্যাট সি হার্ড হিম অল রাইট, তার নিজের কানকে বিশ্বাস করতে পারলো না, যেটা সে শুনলো সেটা কি সত্যি? অর্থাৎ অ্যানাবেলের কথায় সে কি সাড়া দিল? সি আনপিন দ্য বার্ড ফ্রম দ্য বজম অফ হার ড্রেস, তার কথা না বাড়িয়ে তার পোশাকে আটকানো সেই ফুলের কুড়িটা সে ওখান থেকে পিন খুলে তার হাতে দিল। অ্যান্ড প্লেসড ইট ইন হিজ হ্যান্ড, তার হাতে দিল। জিমি স্টাফড ইট ইন টু হিজ ভেস্ট পকেট, জিমি তখন তার ফতুয়ার পকেটের মধ্যে, সাইড পকেটে, জামার পকেটে এটা গুঁজে রাখলো। এটা হচ্ছে তার ভালোবাসার প্রতীক, মানে হোয়াট এভার হি ইজ নাও গোয়িং টু ডু, দ্যাট ইজ ফর দ্য সেক অফ হিজ বিলাভড, দ্যাট ইজ ফর দ্য সেক অফ হিজ লাভ অ্যানাবেল অ্যাডামস। থ্রিউ অফ হিজ কোট, তারপরে গা থেকে কোটটা খুলে দিল। অ্যান্ড পুলড অফ হিজ শার্ট স্লিভস, এবং ফুলাতা জামাটাকে গুটিয়ে নিল। উইথ দ্যাট অ্যাক্ট র্যাল্ফ ডিসপেন্সার পাসড অ্যাওয়ে, এই কাজটার পাশাপাশি বা সাথে সাথেই সে কিন্তু র্যাল্ফ ডিসপেন্সারের মৃত্যু ডেকে আনলো। অ্যান্ড জিমি ভ্যালেন্টাইন টুক হিজ প্লেস, এবং জন্ম নিল কে? জিমি ভ্যালেন্টাইন। তার মানে বুঝতেই পারছো, র্যাল্ফ ডিসপেন্সার যে ছদ্মনাম নিয়ে এখানে ছিল, যেভাবে তার নতুন জীবনযাপন শুরু করছিল, সেই জীবনযাপন কিন্তু বা সেই পথ কিন্তু সে নিজের হাতেই
এখানে কিন্তু শেষ করে দিল। অর্থাৎ জিমি ভ্যালেন্টাইন কিন্তু এখানে যেন আবার সামনে চলে এলো এবং র্যাল্ফ ডিসপেন্সারের যেন মৃত্যু ঘটলো। অর্থাৎ আবার সে নিজের পরিচয়ে ফিরে এলো। কী ঘটলো নিজের পরিচয়? সে তো অবগতই ছিল নিজের পরিচয় থাকলে কী হতে পারে। কী ঘটলো? গেট আওয়ে ফ্রম দ্য ডোর অল অফ ইউ, হি কমান্ডেড শর্টলি। সঙ্গে সঙ্গে সে বলে উঠলো সবাইকে, সবাই দরজা ছেড়ে দাঁড়াও, দরজা ছেড়ে দাঁড়াও। হি সেট হিজ স্যুটকেস অন দ্য টেবিল, তারপর টেবিলের ওপরে নিজের সেই স্যুটকেসটা রাখলো। অ্যান্ড ওপেন্ড ইট আউট ফ্ল্যাট, এবং সবার সামনেই সে মানে দরজা মানে স্যুটকেসটা খুললো। সে কিন্তু জানতো স্যুটকেসে কী কী আছে, এবং একটু আগেই আমরা দেখেছি সেই স্যুটকেসে থাকা জিনিস নিয়ে সে মিথ্যে কথা বলেছে তার হবু স্ত্রীকে। কিন্তু সে আজকে দেখো সে হবু স্ত্রীর সামনে এবং সকলের সামনে নিজের পরিচয় আর গোপন রাখলো না। ফ্রম দ্য টাইম অন ই সিম টু বি আনকনসাস অফ দ্য প্রেজেন্স অফ এনি ওয়ান এলস, এবং ঠিক সেই মুহূর্ত থেকে সে ওখানে থাকা এত লোকের অনুপস্থিতি মানে উপস্থিতিকে উপেক্ষা করলো। অর্থাৎ কেউ যে আছে সেখানে সে সেটাকে গ্রাহ্য করলো না। তার মানে বুঝতেই পারছো তার ইনার কারেকশান বা তার রাইজিং অফ কনসায়েন্স, তার বিবেকের বা তার অন্তরাত্মার জাগৃতি, এটা কিন্তু আমরা বুঝতে পারছি। হি লেইড আউট দ্য সাইনিং কুইল ইমপ্লিমেন্ট সুইফটলি অ্যান্ড অর্ডারলি, সে চকচকে সে অদ্ভুত দেখতে যন্ত্রপাতিগুলোকে খুব তাড়াতাড়ি পরপর বার করলো অর্ডারলি, হুইসলিং সফটলি টু হিমসেল্ফ অ্যাজ ই অলওয়েজ ডিড হোয়েন অ্যাট ওয়ার্ক। যখন সে কাজ শুরু করে একটা সিস দিয়ে সে কাজ শুরু করে, আজকেও সেটাই করলো সে। ইন এ ডিপ সাইলেন্স অ্যান্ড ইমুভেবল দ্য আদার্স ওয়াচড হিম অ্যাজ ইফ আন্ডার এ স্পেল, এবং সকলে গভীর মানে বলা ধরে চুপচাপ একদম শান্ত হয়ে কেউ নড়াচড়া করলো না, যেন মনে হচ্ছে কোনো একটা অদ্ভুত জাদুকরি ক্ষমতার মধ্যে সবাই পড়ে গিয়েছে। এবং সেখানেই সবাই মোহ মানে মোহমুক্ত হয়ে মুগ্ধ হয়ে যেন সবাই দেখছে। তার মানে বুঝতেই পারছো অনেকটা সেই আমরা দেখেছিলাম না গল্পে তোমাদের ওই কী বল গুপি গাইন বাঘা বাইনে, যখন তারা গান করতো বাজনা বাজাতো সবাই চুপচাপ, অর্থাৎ কেউ নড়াচড়া করতে পারতো না, চোখের পাতাও ফেলতে পারতো না, মন্ত্রমুগ্ধ হয়ে যেন সবাই দেখতো। এখানেও তিনি মন্ত্রমুগ্ধ হয়ে সবাই লক্ষ্য করছিল কিন্তু কেউ নড়াচড়া করতে পারছিল না। ইন এ মিনিট জিমি স্পেট আর ড্রিল ওয়াজ বাইটিং স্মুথলি, এক মিনিটের মধ্যে জিমির সেই মানে বলা তরে কি তার বহু চর্চিত সেই ড্রিলিং মেশিনটা যেটাকে তার যেটা তার খুবই প্রিয়, খুব মসৃণভাবে কী করলো স্মুথলি ইন টু দ্য স্টিল ডোরের মানে স্টিলের দরজা কাটতে শুরু করলো। ইন 10 মিনিটস ব্রেকিং ইজ ওন বার্গ্লারিয়াস রেকর্ড, 10 মিনিটের মধ্যে তার এর আগে সিদেল চুরির যত রেকর্ড আছে সব কিছুকে ছাপিয়ে দিয়ে হি থ্রিউ ব্যাক দ্য বোল্টস অ্যান্ড ওপেন দ্য ডোর। সঙ্গে সঙ্গে ওই মানে যে বোল্ট থাকে সেটাই কেটে দিয়ে দরজা ভেঙে খুলে দিল ভল্টকে। আগাথা অলমোস্ট কলাপসড, আগাথা যে এতক্ষণ আটকা পড়েছিল সেই ইয়ের মধ্যে ভল্টের মধ্যে, সে কিন্তু ইতিমধ্যে অচৈতন্য হয়ে পড়েছে, বাট সেফ কিন্তু নিরাপদতে বেঁচে আছে, প্রাণ আছে তার। ওয়াজ গ্যাদার্ড ইন টু আর মাদার সাম, তার মায়ের কোলে তাকে দেয়া হলো। জিমি ভ্যালেন্টাইন পুট অন ইস কোট, জিমি ভ্যালেন্টাইন তার কোটটা গায়ে চড়ালো। অ্যান্ড ওয়াকড আউটসাইড দ্য রেলিংস টুয়ার্ডস দ্য ফ্রন্ট ডোর, তারপরে সামনের দরজার দিকে সে রেলিংয়ে ধরে বেরিয়ে যেতে লাগলো। অ্যাজ ই ওয়েন্ট হি থট হি হার্ড এ ফার অ্যাওয়ে ভয়েস দ্যাট হি ওয়ান্স নিউ কল র্যাল, যখন সে বাইরের দিকে যাচ্ছিল সে যেন শুনতে পেল কেউ যেন তাকে পূর্ব পরিচিত একটা কণ্ঠস্বর সে র্যাল্প বলে কেউ ডাকলো, বাট হি নেভার হেজিটেটেড। কিন্তু এই কণ্ঠস্বর শুনে সে দ্বিধাবোধ করেনি, সে কিন্তু পালিয়ে যায়নি বা নিজের পরিচয় গোপন রাখার চেষ্টাও করেনি। সে কিন্তু জানে তার পরিচয় ইতিমধ্যে সকলের কাছে ডিসক্লোজড হয়ে গেছে, অর্থাৎ সে যে জিমি ভ্যালেন্টাইন এটা আর বুঝতে কারোর অপেক্ষা রাখে না। সে যে র্যাল্ফ ডিসপেন্সার নিয়ে ছদ্মনাম নিয়ে এখানে ছিল কেন ছিল সবটাই আজকে পরিষ্কার হয়ে গেছে সকলের কাছে, এমনকি তার হবু স্ত্রীর কাছে, তার হবু শ্বশুরমশাইয়ের পরিবারের কাছে। অ্যাট দ্য ডোর এ বিগ ম্যান স্টুড সাম হোয়াট ইন ইস ওয়ে, দরজার সামনে সেই বড় মানুষটি, বড় চড় চেহারার মানুষটি অর্থাৎ র্যাল্ফ ডিসপেন্সার বা জিমি ভ্যালেন্টাইনকে গ্রেপ্তার করতে আসা বেন প্রাইস কিন্তু দাঁড়িয়েছিল। হ্যালো বেন, তাকে দেখে জিমি কিন্তু বলল, বেন কেমন আছো? সেই জিমি স্টিল উইথ হি স্ট্রেঞ্জ স্মাইল, তখনও কিন্তু অদ্ভুত একটা হাসি হাসতে হাসতে, কারণ সে বুঝতে পারছে আমার খেলা খতম, গট অ্যারাউন্ড অ্যাট লাস্ট, শেষ অবধি আমাকে ধরে নিলে, তাই তো? হ্যাভ ইউ, তাই পারলে তো? ওয়েল লেটস গো, চলো তাহলে যাই। আই ডোন্ট নো দ্যাট ইট মেক্স মাচ ডিফারেন্স নাও, আমি জানি না আর কোনো পার্থক্য হবে কিনা। অর্থাৎ তার যে কারেকশানটা হয়েছে দ্যাট ইজ ফ্রম দ্য ইনসাইড, এটা কিন্তু বলপূর্বক বাইরের থেকে কেউ করে দেয়নি, অর্থাৎ সে নিজেও শিওর তার যে পরিবর্তন হয়েছে এই পরিবর্তন কিন্তু কোনো
আইন কোনো শাস্তি তাকে আর দিতে পারবে না বা তাকে পরিবর্তন করিয়ে দিতে পারবে না। তাই সে বলল, আমার তো আর পার্থক্য দেখতে পাচ্ছি না। অ্যান্ড দেন ওয়েন প্রাইস অ্যাক্টেড রাদার স্ট্রেঞ্জলি, আন্ডারলাইন করো মোস্ট ইম্পর্টেন্ট লাইন, ঠিক সেই মুহূর্তে যখন আমরা ভাবছি যে এরপরে মনে হয় তাকে অ্যারেস্ট করা হবে, এরপরে মনে হয় তাকে মানে কাঠগড়ায় হাজির করা হবে, ঠিক সেই মুহূর্তেই কিন্তু একটা টুইস্ট নিয়ে এসছেন কে, ও হেনরি। এটা আন্ডারলাইন করবে মোস্ট ইম্পর্টেন্ট লাইন। ঠিক সেই মুহূর্তে বেন প্রাইস অদ্ভুত একটা আচরণ করলেন। কি অদ্ভুত আচরণ? গেস ইউ আর মিস্টেকেন মিস্টার স্পেন্সার, হি সেড। তিনি কিন্তু জিমি ভ্যালেন্টাইন সম্বোধন করলেন না। জিমি ভ্যালেন্টাইন বেন প্রাইসকে দেখে চিনতে পারলেও বেন প্রাইস কিন্তু ইগনোর করলো চেনার জন্য। সে কিন্তু জানে জিমি ভ্যালেন্টাইন, কিন্তু তাকে স্পেন্সার পরিচয় দিয়ে বলল, আপনি ভুল করছেন কোথাও স্পেন্সার, ডোন্ট বিলিভ আই রেকগনাইজ ইউ, আমি তো আপনাকে ঠিক চিনতে পারলাম না। ইউর বাগ ইজ ওয়েটিং ফর ইউ, ওয়েন্ট ইউ, আপনার যে ঘোড়ার গাড়িটা বাইরে আছে ওটা অপেক্ষা করছে, জানেন না? অ্যান্ড বেন প্রাইস টার্নড অ্যান্ড স্ট্রোল ডাউন দ্য স্ট্রিট। এবং বেন প্রাইস তখন ঘুরল এবং রাস্তা ধরে পাইচারি করতে চলে গেল। অর্থাৎ হি কেম হেয়ার টু ওয়াচ, টু অবজার্ভ অ্যান্ড টু অ্যারেস্ট জিমি, বিকজ হি হ্যাড এ ওয়ার্নিং, হি হ্যাড এ ওয়ার্নিং ফর দ্য বার্গলারি ফোর প্লেসেস ইন আমেরিকান ডিফারেন্ট স্টেটস। কিন্তু যখন তিনি এখানে এলেন কি দেখলেন? তিনি দেখলেন জিমি একজন অন্য জিমি হয়ে গেছে, তাই তাকে অ্যারেস্ট করার কোনো দরকার নেই। সেই অ্যারেস্ট না করেই সে কিন্তু ওখান থেকে চলে গেলেন। এবং এই জায়গাটাই হচ্ছে গল্পের টুইস্ট, যেটা আমরা অনেকেই ভাবতে পারি না কী ঘটতে পারে। যেহেতু এটা একটা শর্ট স্টোরি, তাই ইনকমপ্লিট ইনফরমেশান, মেনি কোশ্চেন উইল রিমেন আনঅ্যান্সার্ড, দ্য রিডার্স, দ্য ওয়াচার্স, অল অফ আস উইল রিমেন আনঅ্যান্সার্ড, আনস্যাটিসফাইড, বিকজ দিস ইজ এ শর্ট স্টোরি। তাই আশা করি তোমরা, আমি ধাপে ধাপে সমস্ত এপিসোডগুলো ছোটো ছোটো করে পড়িয়েছি, প্রত্যেকটা যদি ভালো করে ফলো করো খুব সুবিধাই হবে। আর আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা সবাই।